হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি ফ্যাক্ট আমি অরিত্র সরকার এবং আমি আজ তোমাদের করাবো ক্লাস টেনের অঙ্কের প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল আগের ভিডিওতে আমি কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর পাঁচ নম্বর অঙ্ক অবধি তোমাদের করিয়ে দিয়েছিলাম আজ আমি তারপর থেকে অঙ্কগুলো করাবো কয়েকটা অঙ্কই করিয়ে দেবো আগের ভিডিওগুলোর মতো বাদবাকি তোমরা নিজেরা করবে ঠিক আছে তাহলে খাতা পেন নিয়ে বসে পড়ো শুরু করছি আজকের ভিডিও কাল আজকের প্রথম অঙ্ক আমি করছি ছয় নম্বর অঙ্ক বলেছে দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অপেক্ষা তিন কম সংখ্যাটি থেকে উহার অঙ্কটির গুণফল গুণফল বিয়োগ করলে বিয়োগ ফল পনেরো হয় সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি ঠিক আছে তাহলে তোমাদের বোঝানোর জন্য আমি বলছি দেখো এখানে ফিফটি সিক্স এটা হচ্ছে দুই অঙ্কের একটা সংখ্যা দুই অঙ্ক যেহেতু একটা হবে দশক ঘরের অঙ্ক ঠিক আছে আর একটা হবে একক ঘরের অঙ্ক ঠিক আছে তাহলে এখানে একক ঘরে হচ্ছে ছয় আর দশকের ঘরে হচ্ছে পাঁচ ঠিক আছে এবার দেখো কী করে আমি এই দশক আর একক ঘরের অঙ্ক দুটো থেকে সংখ্যাটাকে আনছি দশককে গুণ করছি পাঁচ দিয়ে আর একককে গুণ করবো এক দিয়ে ঠিক আছে এরপর সেই দুটো যোগ করলেই সংখ্যাটা চলে আসবে আমি করে দেখিয়ে দিচ্ছি প্লাস সিক্স ইন্টু ওয়ান ব্র্যাকেটে রাখছি দুটোকেই তাহলে ইজ ইকুয়াল টু ফিফটি প্লাস সিক্স দ্যাট ইজ ফিফটি তাহলে তোমরা দেখতে পারলে কীভাবে সংখ্যাটা পেয়ে গেলাম আমি দশক আর এককের ঘরের অঙ্ক দিয়ে এই যে অঙ্কটায় বলেছে সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি তাহলে আমি এই নিয়মেই বের করব তাহলে লিখে নিচ্ছি ধরি একক ঘরের একক ঘরের অঙ্ক সমান সমান এক্স এরপর দেখো বলেছে সংখ্যাটির দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অপেক্ষা তিন কম তাহলে দশক আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি আশা করি বোঝা গেছে একদূর তাহলে এভাবে আমি সংখ্যাটা বের করবো ঠিক আগে যেমনি ফিফটি সিক্সটা আনলাম দশক আর এককের ঘরের অঙ্ক দিয়ে সেইভাবে তাহলে লিখছি টেন ব্র্যাকেটে দশক ঘরের অঙ্ক এক্স মাইনাস থ্রি এটা হবে প্লাস এক্স ইন্টু ওয়ান মানে ওই এক্সই হবে তো সেটা আর লিখছি না পরের লাইনে আমি গুণ করে দিচ্ছি টেন এক্স মাইনাস থার্টি প্লাস এক্স ঠিক আছে এটাকে আরেকটু আমি সিমপ্লিফাই করে লিখবো যোগ করে দিচ্ছি ইলেভেন এক্স মাইনাস থার্টি তাহলে এই ইলেভেন এক্স মাইনাস থার্টি এই যেটা বেরোলো এটাই হচ্ছে সেই সংখ্যা তাহলে তোমরা দেখলে একটু আগে আমি যে ফিফটি সিক্সটা বের করলাম দশক আর এক ঘরের অঙ্ক দিয়ে ঠিক সেইভাবেই এখানকার যে শর্ত বলে দিয়েছিল সেই হিসেবে এখানেও সংখ্যাটা আমি বের করে নিলাম এবার বলেছে দেখো সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল পনেরো হয় তাহলে দেখো এখানে আমি সংখ্যাটাও পেয়ে গেছি অঙ্ক দুটোও আমি এক্সের আকারে ধরে নিয়েছিলাম প্রথমে লিখে নিচ্ছি সংখ্যাটি হবে সমান সমান ইলেভেন এক্স মাইনাস থার্টি এরপর প্রশ্নানুসারে আমরা সাজিয়ে নেব প্রশ্নানুসারে কমা বলা ছিল যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগ ফল পনেরো হয় তাহলে সংখ্যাটা আমি লিখে নিচ্ছি এবার বলেছে অঙ্ক দুটির গুণ ফল তাহলে আমি করেছি মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি বিয়োগ ফল পনেরো হয় তাহলে ইজ ইকাল টু পনেরো এখানে সমীকরণ আমি গঠন করে নিয়েছি পরের লাইন লিখছি দেখো ইলেভেন এক্স মাইনাস থার্টি মাইনাস গুণ করে দেবো এটা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইজ টু ফিফটিন তাহলে পরে লাইন করছি এখানে ইলেভেন আর 3x এক্সটাকে যোগ করে দিচ্ছি 14x এক্স তারপর যেমনি আছে তেমনিই লিখে দিচ্ছি মাইনাস এক্স আর সময়চিহ্নের ডান দিকের ফিফটিনটাকে আমি এদিকে আনছি সাইন চেঞ্জ করে মাইনাস ফিফটিন তাহলে মাইনাস এক্স স্কোয়ারটাকে সামনে এনে আমি সমীকরণটাকে আরেকবার লিখে নিচ্ছি মাইনাস ফাইভ ঠিক আছে ইজ ইকুয়াল টু জিরো এরপর মাইনাসটা আমি কমন নিয়ে সমানচিহ্নের ডান দিকে পাঠিয়ে দেবো তাহলে মাইনাস বাইরে ব্র্যাকেটে লিখে দিচ্ছি সমীকরণটা সাইনগুলো কিন্তু অতি অবশ্যই খেয়াল করবে যেগুলো পাল্টাচ্ছে নালে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে আমি বারবার বলেছি এবার একবার বলে দিলাম ইজ ইকুয়াল টু জিরো এবার সমান চিহ্নের আগে মাইনাস এলেও সেটার কোনো ভ্যালু থাকে না তাই এটা আমি লিখে দিচ্ছি মাইনাস ছাড়াই ব্র্যাকেটে যে জিনিসটা আমি লিখেছিলাম প্লাস ফর্টি ফাইভ ইজ ইকাল টু জিরো আশা করি এতদূর বুঝতে পেরেছ তাহলে এই যে ফর্টি ফাইভটা আছে এর দুটো উৎপাদক নাইন আর ফাইভ তাই তো তোমরা উৎপাদকে বিশ্লেষণ করলেও এরকমই আসতো আমি ছটে করিয়ে দিলাম ঠিক আছে তাহলে এক্সের যে সহক আছে সমীকরণটায় এখানে দেখো নাইন প্লাস ফাইভ করলে সেটাই আসছে ফোরটিন এক্স ছিল এখানে নাইন প্লাস ফাইভ ফোরটিন হয়ে গেছে তাহলে ওই ফোরটিন এক্সটাকে আমি নাইন এক্স প্লাস ফাইভ এক্স লিখে দেবো তাহলে করে নিচ্ছি দেখো মাইনাস নাইন প্লাস ফাইভ ব্র্যাকেট ক্লোস এক্স প্লাস তাহলে পরের লাইন করে নিচ্ছি দেখো বা এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স সাইনটা খেয়াল খেয়াল করবে মাইনাস ফাইভ হবে প্লাস 0 তাহলে প্রথমে আমি এক্স কমন নিয়ে নেবো এখান থেকে এটা হবে তাহলে এক্স মাইনাস আর পরেরটা থেকে মাইনাস ফাইভ কমন যাবে তাহলেও ভেতরে এক্স মাইনাস নাইন পড়ে থাকবে ব্র্যাকেটের ইজিকোয়াল টু জিরো তাহলে এখানেও দুটো পেয়ে যাচ্ছি আমি এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস নাইন ইজ ইকাল টু জিরো এবার এখান থেকে আমি এক্সের দুটো মান পেয়ে যাব আবার ইজ ইজিকোয়াল টু জিরো আর একদিকে এক্স মাইনাস নাইন ইজ ইকুয়াল টু জিরো তাহলে তোমরা বুঝতেই পারছ এখানে এক্সের মান কী কী বেরোতে চলেছে একটা হবে ফাইভ আর একটা হবে নাইন ঠিক আছে এখানে কিন্তু কোনোটাই ঋণাত্মক আসনি অতএব দুটোই এখানে উত্তর হবে তাহলে উত্তরে তোমরা লিখে দেবে নির্ণেয় একক ঘরের নির্ণয় একক ঘরের অঙ্ক হবে পাঁচ অথবা নয় ঠিক আছে এটাই হবে উত্তর আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ কারো কোনো রকম অসুবিধা হয়নি তাহলে চলে যাব পরের অঙ্কটায়